আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্লগ নাম্বার 20 নে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মিছে কিছু মায়ার নফসের ফা জীব দিয়েছে, তাই আমি বলবো আলহামদুলিল্লাহ। সাভারে চিঠিয়া কি কল্পনাতে শৈশবের চিঠিয়া কি কল্প এটা নিয়েছি প্লেটারটা প্রাইস হয়ে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। কারণ বিসমিল্লাহ কল্পনাতে সেদিন গুলো কবে যে গেল। এখন আমরা এখানে বিলটা দিয়ে বাহিরে যে আপনাদের ফুল রিভিউ কম ছোটখাটো খাবার জিনিসগুলা টেস্ট করে দেখতে পারি, সে ধারাবাহিক আপনারা এখানে কিভাবে আসবেন সবই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্লগ নাম্বার 20 নে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি বলছি উসামাল রাফি, আপনারা দেখছেন উসামাল রাফি ব্লগ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে কিছু বলার কিছু কথা বলার সুযোগ দিয়েছে, তাই আমি বলবো আলহামদুলিল্লাহ। আজকে আমি ব্লগ করতে যাচ্ছি ফুড ব্লগ। আজকের ফুড ব্লগটি হতে যাচ্ছে সাভারে। আমরা সবাই তো জাতির স্মৃতিসৌধটা অবশ্যই চিনে থাকবো, সেই স্মৃতিসৌধের অপোজিটেই সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলায় একটা রেস্টুরেন্ট আছে যার নাম হলো 99 ডাইন। সেই 99 ডাইনেই আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি। তাদের রেস্টুরেন্টের নামের সাথে কাজের কতটা মিল আছে সেটা তো প্রথমে দেখাবোই, দ্বিতীয়তে দেখাবো তাদের ওখানে নাকি শুনেছি আমরা 99 টাকার মধ্যে খাবার পাওয়া যায়। সো এই জিনিসগুলো শুনে আমি আর থাকতে পারলাম না, 99 টাকার মধ্যে এখন খাবার পাওয়া যাচ্ছে, সেজন্য আমি আর দেরি না করে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই 99 ডাইনে। সো বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ডিরেক্ট এখন চলে যাব সেই সেনা শপিং কমপ্লেক্সে 99 রেস্টুরেন্টে। সো সামনে কি হচ্ছে সবই আপনাদেরকে দেখাচ্ছি, লাস্ট পর্যন্ত দেখে যাবেন, আশা করি হতাশ হবেন না। চলুন সামনে যাওয়া যাক, লেটস গো। চিঠিয়া কি কল্পনাতে শৈশবের চিঠিয়া কি কল্পনাতে সেদিন গুলো কবে যে গেল হারিয়ে। প্রভাতের কুয়াশায় দূরে দূরে পাবারায় হেঁটে হেঁটে চোখ যায় যত দূর, সেকালে তো বুঝিনি সময় তো খুঁজিনি পালিয়েছি। অলরেডি আমরা চলে এসেছি 99 ডাইনে। 99 ডাইনে আসার পর আমরা যে প্লেটারটা নিয়েছি এই প্লেটারটা প্রাইস শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। কারণ তারা 99 বলতে 99 টাকার মধ্যে তারা যে জিনিসগুলো আমাদের দিচ্ছে আমি দেখে আসলে পুরো অবাক হয়ে গেলাম। একটা কোল্ড ড্রিঙ্কস, এক গ্লাস পুরো কোল্ড ড্রিঙ্কস এবং চিকেন মশলা কারি আমরা যেটা বলে থাকি ঝোলালা, এবং সাথে আছে ভেজিটেবল প্লাস দুটি শসা, আর এখানে আছে রাইস। সো বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ডিরেক্ট খাবারে চলে যেতে চাচ্ছি। সো খাবারটা খেয়ে আপনাদের ফুল রিভিউটা দেওয়া যাক, চলুন খাওয়া যাক। আমরা বাঙালি, এই দুইটা আমাদের না হলেও চলে। সো দুইটা আমরা পাশে রেখে নিলাম, দেখে আজকে আপনাদের রিভিউটা দিব। সো খেয়ে দেখা যাক, কিছুটা রাইসের সাথে চিকেন ছিল, চিকেনটা দেখেন আপনারা ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে, জিনিসটা প্রচুর জোসি। সো খেয়ে দেখা যাক, একটা কথা না বললেই নয়, তার 99 টাকার মধ্যে একটা সুস্বাদু একটি খাবার আমাদের উপর উপহার দিচ্ছে, এটাই অনেক। সো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ফ্রেন্ডলি গুটা দিয়ে তারপরে আমরা বিদায় নিব। সো এখন আমরা খাচ্ছি, সবাই আপনাদের দেখা। আকাশের কালো মেঘেরা হাচ্ছানি দেয় সেই স্মৃতিরা,
আকাশের কালো মেঘেরা বৃষ্টি ঝরিয়ে যায় দু চোখ বয়ে শৈশবের চিঠি আঁকি কল্পনাতে শৈশবের চিঠি আঁকি কল্পনাতে পথের বাকে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা এখানে বিলটা দিয়ে বাহিরে যে আপনাদের ফুল রিভিউটা দিব সো বাইরে যে আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন বাইরে যাওয়া যাক অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি এখন আপনাদের ফুডটার রিভিউটা দেওয়ার পালা আমরা যে ফুডটি খেয়েছি তা 99 টাকা হিসেবে আসলে খুব ভালো আমি খারাপ বলবো না জিনিসটা খারাপ লাগছে অন্য জায়গায় কারণ ভিতরে ছিল না কারেন্ট এবং তাদের ইন্টেরিয়রটা তেমন সুন্দর না সো সেগুলো কথা আসলে মেন ফেক ওগুলো না ফেকটা হলো খাবার খাবারের মধ্যে গেলে আমি তাদের এখানে স্যাটিসফাইড কারণ জিনিসগুলো প্রচুর সুস্বাদু ছিল 99 টাকার মধ্যে তারা যে এত সুন্দর একটি খাবার আমাদেরকে দিয়ে উপহার দিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ আমরা দুপুরে যারা আমাদের মতো স্টুডেন্ট আছে তারা অবশ্যই এসে আমরা এইসব জায়গাতে 99 টাকার মধ্যে এরকম ছোটোখাটো খাবার জিনিসগুলো টেস্ট করে দেখতে পারি সেই ধারাবাহিকতা আমিও চলে এসেছিলাম আপনাদেরকে এখানে খাবারটা দেখানোর জন্য ফুল দেখালাম জানি না কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আপনাদের রিভিউটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা এখানে কিভাবে আসবেন সবই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সো লাস্ট পর্যন্ত দেখে যাবেন আশা করি কেউ হতাশ হবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগ নাম্বার 20 থেকে আর চলে যাচ্ছি যাচ্ছি না আবারও আসবো নতুন কোনো এক্সপোর্ট নিয়ে বা নতুন কোনো জায়গার সন্ধানে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম শৈশবের চিঠি আঁকি কল্পনাতে